হ্যালো, আসসালামু আলাইকুম। টিএস কুকিং কর্নারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আবারও বরাবরের মতো নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হাতে মাখা লইট্টা মাছের রেসিপি। এখানে আমি লইট্টা মাছটা কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। খুব একটা বেশি মশলা আমি এখানে ইউজ করব না। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আমি বড় একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1টা টমেটো কুচি, স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা যার যার পছন্দ মতো স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের পরিমাণ মরিচ গুঁড়ো। আর দিয়ে দিব 2-3 টেবিল চামচের মতো তেল। সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নেবেন। মাখানো অলমোস্ট হয়ে গিয়েছে। আমি এখানে তেমন একটা বেশি পানি ব্যবহার করব না। আমার মাখানো হয়ে গিয়েছে লইট্টা মাছটা। এখন আমি অল্প জাস্ট একটু হাত ধোয়ার মতো করে পানি দিব। এটা ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। এখন আমি চুলাটা ধরিয়ে দেব। আমি এটা মিডিয়াম হাই হিটে প্রথমে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। অপেক্ষা করুন লইট্টা মাছটা যাতে চারদিকে বলক আসে ততক্ষণ পর্যন্ত। এখন ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন যদি ঢাকনা দিয়ে ফেলেন তাহলে প্রচুর পরিমাণ পানি বের হয়ে যাবে, তখন মাছটা আবার খেতে ভালো লাগবে না। দেখুন আমার লইট্টা মাছটা চারদিকে বলক এসে গিয়েছে পানির। কাঠি দিয়ে খুব একটা নাড়া চড়া করা যাবে না, তাই আমি জাস্ট পাতিলের হাতলটা ধরে একটু এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। পাতিলটা ধরে চারদিকে ভালো মতো বলক এসে গেছে। এখন এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম লো হিটে মাছটা রান্না করতে, বেশি হাই হিটে দিতে আবার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো 5 মিনিটের জন্য অপেক্ষা করছি। 5 মিনিট হয়ে গিয়েছে, চলুন খুলে দেখা যাক কী অবস্থা। দেখুন কী পরিমাণ পানি বেরিয়ে গেছে। আমি কিন্তু খুব তেমন একটা পানি দিই। এই পর্যায়ে আমি আরেকটু নাড়াচাড়া করে দেব। আমি এখন একটু লবণটা চেক করে নিচ্ছি কী অবস্থা। পারফেক্ট আছে আমার লবণ। আবারও একটু পাতিল ধরে নেড়ে দিই। এবার ঢেকে অপেক্ষা করব আরো 2 মিনিটের মতো। চলুন দেখা যাক এবার কি অবস্থা মাছের আমাদের। আমার মাছ অলমোস্ট হয়ে গিয়েছে, অলমোস্ট। ঝোলটা আমি আরেকটু শুকাবো। এই পর্যায়ে দিয়ে দিব আপনার কিছু কাঁচা মরিচ। দিবেন ধনে পাতা কুচি। কাঁচামরিচ এবং ধনে পাতা দিয়ে এখন চুলার আঁচটা আমি ডিম করে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো অপেক্ষা করব। এতে আপনার কাঁচামরিচের ফ্লেভার এবং ধনে পাতা ফ্লেভারটা সুন্দর বেরিয়ে আসবে। চলুন দেখা যাক আমাদের মাছের কী অবস্থা। দেখুন কী সুন্দর কালার এসেছে। আর ঝোলটাও আমি যতটুকু চেয়েছিলাম একেবারে গা মাখা মাখা, অতিরিক্ত কোনো ঝোল নেই এখানে। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী আরও নতুন কোনো সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।